খবর 24x7 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার দর্শক বন্ধুরা, খবর 24x7 আপনাকে স্বাগত। G20 সম্মেলনের অন্যতম সাফল্য হলো ভারতের মধ্যপ্রাচ্য ইউরোপ করিডোরের চুক্তি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, সৌদির ক্রাউন প্রিন্স প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সলোমন আল সাউদ, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লোয়েন ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মৌ স্বাক্ষর হয়। রেল ও জলপথের এই করিডোর চীনের বেল্ট অ্যান্ড রোড প্রজেক্টকে বড়সড় ধাক্কা দিতে চলেছে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যে ইতালি চীনের এই প্রকল্প থেকে বেরিয়ে আসতে চেয়েছে, কিন্তু চীনের এই প্রকল্পকেই হুবহু নকল হতে চলেছে ভারতের মধ্যপ্রাচ্য ইউরোপের করিডোর। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানালেন, দুই প্রকল্প মোটেও এক নয়, যথেষ্ট তফাত রয়েছে দুটি প্রকল্পের মধ্যে। যেখানে চীন ঋণের ফাঁদে ফেলে বেশ কিছু দেশকে প্রকল্পে সামিল হতে বাধ্য করছে, সেখানেই G20 এই প্রকল্প আর্থিক লাভ ঘরে তুলতে সাহায্য করবে বলেই জানান রেলমন্ত্রী। একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে অশ্বিনী বৈষ্ণব বলেন, এই করিডোরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল প্রধানমন্ত্রী সকলকে নিয়ে একসঙ্গে চলার দৃষ্টিভঙ্গি। প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ এই করিডোরের চিন্তাভাবনার ভিতরে মিশে রয়েছে। প্রাচীনকালে সিল্ক রুট দিয়েই যুক্ত ছিল বিশ্বের একটি বড় অংশ। সেই রাস্তার অনুপ্রেরণাতেই চীন বেল্ট অ্যান্ড রোড প্রকল্প শুরু করেছিল। একাধিক দেশ তাতে সামিল হয়। মাঝে কেটে গিয়েছে 10 বছর, এখনও সেই প্রকল্পে খুব একটা গতি নেই। ইতালি একমাত্র G7 দেশ ছিল যা চীনের এই প্রকল্পে সামিল হয়েছিল, তাও প্রকল্প থেকে বেরিয়ে যেতে চাইছে এখন তারা। আর এখানেই চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের বিকল্প হিসেবে উঠে আসছে ভারতের মধ্যপ্রাচ্য ইউরোপের করিডোর। এই বিষয়ে অশ্বিনী বৈষ্ণব জানান, এই প্রকল্পে আংশিক রেল করিডোর হবে এবং বাকিটা অংশ জলপথে বন্দর করিডোর হবে। সদস্য দেশগুলি তাদের প্রয়োজন মতো রেলপথ ও বন্দর তৈরি করা হবে। এই প্রকল্পে এতটাই আর্থিকভাবে লাভবান যে একাধিক মাল্টিল্যাটারাল প্রতিষ্ঠান বিনিয়োগ করতে আগ্রহী। রেলমন্ত্রী জানান, এই প্রকল্পে পরিবহনের মাধ্যমে এতটাই আর্থিক লাভ হবে যে অংশীদার দেশগুলি নিজেদের খরচের টাকা মিটিয়ে দিতে পারবে, কোনো দেশের থেকে তাদের ঋণ নিতে হবে না। ভারতের মধ্যপ্রাচ্য ইউরোপের করিডোরে ভারত থেকে জলপথে মধ্যপ্রাচ্য জুড়বে, এরপরে রেলপথের মাধ্যমে প্রাচ্যের সংযুক্ত আরব, আমিরশাহী, সৌদি আরব, জর্ডান ও ইসরায়েল হয়ে তা ইউরোপে পৌঁছবে। এই করিডোর থেকে সবথেকে বড় সুবিধা হলো সুয়েজ খাল শুকিয়ে যাওয়ায় বর্তমানে যে জাহাজের ভিড় লেগে থাকে সর্বদা তা এড়ানো সম্ভব হবে। এর ফলে ভারত থেকে ইউরোপে আমদানি রফতানির খরচ 40% অবধি কমে যাবে। ব্যুরো রিপোর্ট, খবর 24x7।